নমস্কার, একে একে ব্লক সাপতগ্রাম। চতুর্থ শ্রেণীর ইংরাজি আই ওয়ান্ডার কবিতার অনুশীলনীত থকা প্রশ্নের উত্তরবিলাক মই লিখি দিছো। তোমালোকে লিখি রাখিব পারিবা, স্ক্রিনত মই দেখুৱাই যাম। ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, খালি ঠাই পূরণ করা, দুই নম্বরটো আছে। ইয়াৰে এ বি সি তিনিটা আছে, তিনিওটাৰে উত্তর মই লিখি দিছো। দ্য ট্রিজ আর অলওয়েজ ইন রেস্ট, বার্ডস নো টু বিল্ড এ নেস্ট, ক্লাউডস হ্যাং সো হাই ইন দ্য স্কাই। প্রথম খালি ঠাইত রেস্ট হব, বি নম্বরটো এ নেস্ট, সি নম্বরটো সো হাই। তিনি নম্বর দিছে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ, শব্দর অর্থ জানিবলৈ। ওয়ান্ডার, আচরিত হওয়া, পন্ডার, গভীরভাবে চিন্তা করা, রিমেম্বার, মনত পেলোৱা, আন্ডারস্ট্যান্ড, বুঝি পোৱা, ওয়েলকাম, স্বাগতম জানা। আকৌ এবার কৈছো, স্ক্রিনের পৰা তোমালোকে লিখি রাখিব পাৰিবা। ওয়ান্ডার, আচরিত হওয়া, পন্ডার, গভীরভাবে চিন্তা করা, রিমেম্বার, মনত পেলোৱা, আন্ডারস্ট্যান্ড, বুঝি পোৱা, ওয়েলকাম, স্বাগতম জানা। চারি নম্বরও একে, শব্দর অর্থ লিখা, ওয়ান্ডার, আচরিত হওয়া, পন্ডার, গভীরভাবে চিন্তা করা, হ্যাং, অলমি থকা বা অলমা বা অলমাই রখা। পাঁচ নম্বর দিছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ, বিপরীত শব্দ লিখা, ল, হাই, স্ট্যান্ড, সিট, এভার, নেভার, সামটাইমস, অলওয়েজ। তারপর আকৌ খালি ঠাই পূরণ করবলে দিছে, সেইবিল কিতাপতেই আছে, তোমালোকে পারিবাই, তথাপি মই দি দিলো। হোয়েন দ্য মুন ইজ নট রাউন্ড, দ্য মিসিং বিট ইজ নট ফাউন্ড। বি নম্বরটি হব, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন এন্ড দ্য ওয়াইন্ড ইজ নেভার সিন। তো এইখানে পরবর্তী তোমালোকর নেক্সট যেটো পাঠ আছে সেই পাঠটোলৈ মই আকৌ উপস্থিত হ'ম। চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব, লগতে লাইক, কমেন্ট আৰু শ্বেয়াৰ কৰিবা। তো আজিলৈ এইখিনি, ধন্যবাদ।